ভাবছ তুমি সবাই আপন বড্ড ভালোবাসে, বিপদ এলে যাচাই করো কজন থাকে পাশে। ঘুম আসে না দুটো চোখে, হারাই মুখের হাসি, মানুষ রোগে এখন কম মরে, ভালোবেসে মরে বেশি। অবহেলা করার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারটাই যথেষ্ট। ছেলেরা বিয়ের আগে প্রেমিকার কোনো দোষ দেখতে পায় না, বিয়ের পরে তারা সেই প্রেমিকারই আর কোনো গুণ খুঁজে পায় না। অজুহাত আপনকে পর করে দেয়, অনুভূতি পরকে আপন করে নেয়। লোকে এখন আগুনে কম, অন্যের খুশিতে বেশি জ্বলে। সত্যের পক্ষে যদি দাঁড়াতে না পারেন, অন্তত অন্যায়কারীর পক্ষে দাঁড়িয়ে তালি বাজাবেন না। সুস্থভাবে বাঁচতে চাইলে অর্ধেক খান, দ্বিগুণ হাঁটুন, তিনগুণ হাসুন এবং অপরিসীম ভালোবাসুন। যেসব পিতামাতা তাদের সন্তানের দোষটুটি দেখতে পায় না, তাদের সন্তানের দোষটুটি কোনোদিন সংশোধন হয় না। বিখ্যাত ব্যক্তিরা বিখ্যাত হয়েছেন সময় কাটিয়ে নয়, সময়কে কাজে লাগিয়ে। যতদিন লেখাপড়ার উদ্দেশ্য চাকরি পাওয়া হবে, ততদিন সমাজে শুধু চাকর জন্ম নেবে, মালিক নয়। মানুষ কথা বলে মুখে, আর ব্যথা লাগে বুকে, কি অদ্ভুত ব্যাপার তাই না? যদি হঠাৎ করে কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে জেনে রাখো, হয় তোমার কোনো কথা তার মনে লেগেছে, নয়তো তার মন অন্য কোথাও লেগেছে। গরিব খোঁজে খাদ্য আর ধনী খোঁজে খিদে, কে কেমন সেটা কারোর গায়ে লেখা থাকে না, লেখা থাকে তার চরিত্র ও ব্যবহারে। তার সাথ ছেড়ো না যার সময় খারাপ যাচ্ছে, তার সাথ ছাড়ো যার মানসিকতা খারাপ আছে। ভালোবাসা তো বাজারে কেনা কোনো পণ্য নয়, তাহলে কাউকে ভালোবাসলে এত মূল্য দিতে হয় কেন? মতলবী মানুষগুলো খুব ভালো করেই জানে সুযোগকে কিভাবে কাজে লাগাতে হয়। মাদার শব্দের এম অক্ষরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এম ছাড়া বাকি সব আদার। হাসি দিয়ে যেমন অনেক কিছু প্রকাশ করা যায়, তেমন অনেক কিছু লুকানোও যায়। বড় বড় নাম করা সব স্কুলের ছেলেমেয়েরা বিদ্যালাভের থেকে অহংকার লাভ বেশি করে। কোনো এক ব্যক্তিকে সাহায্য করলে সারা পৃথিবী বদলে যাবে না, কিন্তু যাকে সাহায্য করবে তার পৃথিবীটা অবশ্যই বদলে যেতে পারে। সুখ হলো প্রজাপতির মতো, ধরতে গেলে উড়ে যায়। কষ্টগুলো চোখের জলের মতো, আজীবন ঝরে যায়। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো কখনো অন্ধ, কালা, বোবাও সেজে থাকতে হয়। ভালোবেসে কেউ কেউ নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়, আবার কেউ সামান্য সময় পর্যন্ত দিতে পারে না। চোখ মাত্র দুটো, তাতে স্বপ্ন হাজার। আপনার ব্যবহার, আপনার সংস্কার শুধু আপনার নয়, আপনার পরিবারেরও পরিচয় বহন করে। অন্যায় করে অন্যায় স্বীকার না করাটাও আরও একটা অন্যায়। রব মানুষকে ধনুকের আকারে ঠোঁট দিয়েছেন, আর তীর হিসেবে দিয়েছেন মুখের কথাকে। উপরওয়ালা সেটা দেন না যেটা আমাদের ভালো লাগে, উপরওয়ালা সেটাই দেয় যা দিলে তোমার ভালো হবে। তুমি যেটাকে সন্দেহ মনে করছো, ওটা আসলে সন্দেহ নয়, তোমাকে হারানোর ভয়। জেনে রেখো, যেদিন তুমি চলা বন্ধ করবে, সেদিন ওষুধ চলতে শুরু করবে। কালো সে তো তোমার গায়ের রং, মনের নয়। খালি পকেটে দুনিয়া ঘোরা যায় না, কিন্তু দুনিয়া চেনা যায়। টাকা এমন একটা জিনিস যাকে প্রয়োজনের সময় জীবনের থেকেও দামি বলে মনে হয়। কেউ পেয়ে বদলায়, কেউ হারিয়ে। তেতে হলেও সত্যি, বর্তমানে মেয়েরা যত বড় হচ্ছে তাদের পোশাক তত ছোট হচ্ছে। কাছের মানুষ চলে গেলে সে কখনো খালি হাতে যায় না, সাথে সুখটাকেও নিয়ে যায়। হৃদয়টাকে সাগরের মতো করো, নদী নিজেই ছুটে আসবে তোমার সাথে মিলিত হওয়ার জন্য। মানুষ এখন প্রিয়জন সেজে কাছে আসে, প্রয়োজন মিটিয়ে দূরে চলে যায়। এক মিনিটে জীবন বদলাতে পারে না, কিন্তু এক মিনিটে নয় একটা সিদ্ধান্ত তোমার জীবন বদলে দিতে পারে। জীবনে যা কিছু করবেন লিমিট রেখে করবেন। মনে রেখো, বড় বড় কোম্পানির নামের পিছনেও লিমিটেড কথাটি লেখা থাকে। সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে, কিন্তু সংস্কার না দিলে সারা জীবন কাঁদবে। শুধু সেটাকেই নিজের সম্পত্তি বলে ভাবো যা তুমি নিজে পরিশ্রম করে আয় করেছো।
মানুষ নিজের দুঃখে অতটা দুঃখী হয় না, যতটা দুঃখী হয় পরে সুখ দেখে। টাকা এমন একটা জিনিস যার কাছে নেই সে কারোর কাছে সম্মান পায় না, আর যার কাছে আছে সে কাউকে সম্মান দেয় না। সময়ের সাথে সাথে শুধু বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নয়, বেস্ট ফ্রেন্ডও এক্স হয়ে যায়।